বাংলায় সনাতন ধর্মকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। মঙ্গলবার মেজদা ইস্কন মন্দিরে গোমাতার পুজো দেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি গোবর্ধনধারীর কাছে আরতি করে মালা পরান তিনি। ইস্কন মন্দিরের পক্ষ থেকে শুভেন্দুবাবুকে তিলক পরিয়ে বরণ করে নেওয়া হয়। এই মন্দিরের পৃষ্ঠপোষক তিনি নিজেই। ভক্তদের মাঝে করতাল হাতে সংকীর্তন করতে দেখা যায় বিজেপি নেতাকে। প্রতি বছর বিভিন্ন উৎসবে মেচেদা ইস্কন মন্দিরে আসেন শুভেন্দু অধিকারী। এখানে এসে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে গলা মেলাতেও দেখা যায় শুভেন্দুকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, প্রত্যেকবার বিভিন্ন সময় এই মন্দিরে আমি আসি, দোল পূর্ণিমায় আসি, রথের সময় আসি, জগন্নাথ দেবের পুজোর সময় আসি, এবারও এসেছিলাম, গোমাতার পুজো করেছি, গোবর্ধনের আরাধনা করেছি। শুভেন্দুবাবু বলেন, বাংলায় সনাতন ধর্মকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। এই রাজ্যে গোমাতার গোশালা নেই, যারা তৈরি করতে আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। বাংলার সনাতনী ধর্মকে হারিয়ে দিতে দেওয়া যাবে না, একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে।